Hello and welcome to my page J Daily Blog, and also don't forget to remember my YouTube channel J Daily Blog. তো এখানে আমি একটা পাত্রের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। তারপরে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এখন কিছু পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। বেসন একটু দিলেই হবে। এখন বেকিং সোডা একটু পরিমাণ বেকিং সোডা দিয়ে দেব, বেকিং পাউডার। তো আজকে আমের পকোড়া বা ম্যাঙ্গো পকোড়া বানানোর জন্য এগুলো উপকরণ প্রস্তুত করতেছি। এখন কিছু পরিমাণ, যেহেতু ম্যাঙ্গো পকোড়া তো মিষ্টি হওয়ার জন্য একটু চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আসল উপকরণটি দিয়ে দিলাম, ম্যাঙ্গো। আমের পকোড়া বানাবো, তার জন্য আম ভালো করে আমের সাথে মিক্সড করতে হবে। এগুলোকে তো জল দেওয়ার প্রয়োজন নাই এখন পর্যন্ত, শেষের দিকে যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দেব। একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, এগুলো একটু শুকনো থাকতে হবে, কারণ পকোড়া বানানোর জন্য একটু মচমচে হতে হবে। একটু একটু করে জল দিয়ে দিচ্ছি, যাতে অতিরিক্ত জল না হয়। এরকম এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। যত বেশি এগুলো হবে ততটুকু ফাঁপানো হবে, অনেক সুন্দর হবে রেসিপিটা। তো পুরোপুরি হয়ে গিয়েছে মিক্সড করা। তারপর একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখন
আমের পকোড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি যাতে সবগুলো একসাথেই দিয়ে দিতে পারি তার জন্য। তো মোটামুটি শেষ হয়ে গিয়ে শেষ পর্যায়ে এসেছে আমার পকোড়াগুলো। এগুলোকে ভালো করে ব্রাউন কালার আসা পর্যন্ত আমি রেখে দেব। দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেক সুন্দর হয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে এবং একটা কালারও আসতেছে, ব্রাউন কালার অনেক সুন্দর লাগছে। তো ভালো করে এগুলোকে বেজে নিতে হবে, অনেক মজাদার এই রেসিপিটা, আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করতে পারেন। অনেক সুন্দর লাগছে, প্রত্যেকটা আলাদা 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 হয়েছে, অনেক সুন্দর দেখতে।
তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং সুস্বাদু একটা কালারও এসেছে, দেখতে অনেক কিছু অনেক সুন্দর লাগছে। তো এই ছিল আজকের উপস্থাপন বা প্রেজেন্টেশন। যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করবে, পেজটিকে ফলো করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের সাথে সাথে আরও ভালো ভিডিও এরকম মজাদার রেসিপি ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। বাই, আল্লাহ হাফিজ।